হাই ফ্রেন্ডস, আমি রিতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি পেপার সোপ বানাবো। চলুন আমরা দেখে নিই কীভাবে এই পেপার সোপটিকে বানাবো। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে। তো চলুন এবার আমরা কীভাবে বানাতে হয় দেখে নিই। পেপার সোপটি বানানোর জন্য আমাদের লাগবে এখানে পেপার, স্ট্যাপলার, একটি মগ, আমি এখানে জল নিয়েছি, আর ডেটলের হ্যান্ড ওয়াশ। চলুন আমরা এবার পেপার সোপটিকে বানিয়ে নিই। দেখুন, এবার আমি এই পেপারটিকে ভাঁজ করে নিচ্ছি। দেখুন, আমি এখানে ভাঁজ করে নিয়েছি। এবার আমি এভাবে সবগুলিকে কেটে নেব। দেখুন, এখানে আমি পেপারগুলো কেটে নিয়েছি। এখন চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। দেখুন, এবার আমি হ্যান্ড ওয়াশটি জলে দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি হ্যান্ড ওয়াশটি জলে দিয়ে দিয়েছি। এবার আমি এই কাগজগুলি এতে দিয়ে দেবো। দেখুন, আমি এখানে ডুবিয়ে দিয়েছি। চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। দেখুন, এখানে আমি আরেকটি ডেটল নিয়েছি। এবার আমি একটা একটা করে এই হ্যান্ড ওয়াশটি লাগিয়ে নেব। দেখুন আমি কীভাবে করছি। দেখুন আমি এভাবে করে নিয়েছি, এভাবে আমি এদিকেও করে নেব। দেখুন আমি এখানে করে নিয়েছি। এবার আমি এভাবে ঝুলিয়ে শুকনো করতে দেবো রোদেতে। দেখুন, দেখুন এখানে আমি রোদে শুকনো করতে দিয়ে দিয়েছি। দেখুন, তাড়াতাড়ি এগুলি শুকনো হয়ে যাবে। দেখুন, একটু একটু শুকনো হয়ে গিয়েছে। এগুলি শুকনো হয়ে গেলে কি করতে হবে আমি দেখাবো। দেখুন, এখানে আমাদের সব পাতাগুলি শুকনো হয়ে গিয়েছে। দেখুন, চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। দেখুন, এখানে আমি সবগুলি তুলে নিয়েছি। এবার আমি এইখানে একটি পিন লাগাবো। দেখুন আমি কিভাবে করছি। দেখুন, আমি এভাবে একটি পিন মেরে নিচ্ছি। দেখুন, আমি এখানে পিনটি মেরে নিয়েছি। চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। দেখুন, এবার আমি এই সাইডগুলিতে সমান করে কেটে নেব কাঁচি দিয়ে। দেখুন, চলুন এবার আমরা কেটে নিই। দেখুন, আমি এখানে কেটে নিয়েছি। দেখুন, তো চলুন এবার আমরা এই পেপার সোপটির একটি টেস্ট করে নিই। আমি এখানে একটি সোপ নিয়ে নিয়েছি। দেখুন, চলুন এবার আমরা এই পেপার সোপটির একটি টেস্ট করে নিই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।